স্বাগত জানাচ্ছি জলশিরি টেলিভিশনের শীর্ষ খবর অনুষ্ঠানে। বরিশালের আঞ্চলিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম নিয়ে এই অনুষ্ঠানটি আয়োজন করে থাকি আমরা। হোম কেয়ার দিচ্ছে 590 টাকায় 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস 01797166511। শুরুতেই রয়েছে দৈনিক মতবাদ। মতবাদ লিখেছে, একটি পক্ষ ইসলামের সাথে আওয়ামী লীগকে বিভক্ত করতে চায়। খোকন সৈনিয়াবাদ, তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধে স্থবিরতা নামবে পায়রা সমুদ্র বন্দরেও। বরগুনায় পানিতে ডুবে 6 বছরের 116 শিশুর মৃত্যু। এরপরে আজকের বার্তা, উন্নয়নের প্রতিশ্রুতির বন্যায় ভাসছে বরিশাল নগরী। একটি পক্ষ ইসলামের সাথে আওয়ামী লীগকে বিভক্ত করতে চায়। খোকন সৈনিয়াবাদ, মাদ্রাসা সুপারের বিরুদ্ধে সরকারি নতুন বই বিক্রির অভিযোগ। আজকের পরিবর্তন লিখেছে, গরমে অস্থির তবুও জমজমাট প্রচারণা 4 প্রার্থীর। বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থীরা প্রতিশ্রুতিতে ভাসিয়ে দিচ্ছেন। বরগুনায় পানিতে ডুবে 6 বছরে 116 শিশুর মৃত্যু। ভোরের অঙ্গীকার লিখেছে, মান ভাঙল সাদিকপন্থীদের, অবশেষে নৌকার প্রচারণায় মাঠে নামল অভিমানী আওয়ামী লীগ। বরিশালে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। আমতলিতে 50 বছর পর মাটির রাস্তা পেয়ে খুশি 4 গ্রামের মানুষ। এরপরে আলোকিত বরিশাল লিখেছে, আলেমদের সাথে নৌকা প্রার্থীর মতবিনিময় কালে বরিশালে একটি পক্ষ ইসলামের সাথে আওয়ামী লীগকে বিভক্ত করতে চায় খোকন সৈনিয়াবাদ। বরিশাল সিটি নির্বাচন, প্রচার প্রচারণায় বাড়ছে উত্তাপ। নগরীতে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন। এই ছিল আজকের আঞ্চলিক পত্রিকার প্রধান প্রধান খবর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, jolshiritv.com এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। ডাক্তারের সিরিয়াল মেডিকেল টেস্টের জন্য আজই যোগাযোগ করুন হোম কেয়ার হেলথ সার্ভিস।